নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আসছে বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভাতেও প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ। আজকে নতুন বছরের প্রথম দিনে চাকুলিয়া বিধানসভাতে বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠা দিবস পালন করেন। এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শাহিদ সিদ্দিকী, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি শাতাবুদ্দিন মুন্না, তৃণমূল কংগ্রেস ব্লক যুব সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীগণ। চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জানান যে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করার পাশাপাশি চাকুলিয়া হাসপাতালে যেসব রোগীরা ভর্তি রয়েছেন তাদেরকে ফল ও কম্বল বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আমাদের টিএমসি পার্টি মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল 1998 সালে। টিএমসি পার্টি আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল আজকে সেই দিনটি 1 জানুয়ারিতে। আমরা সারা পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে, প্রতিটি গ্রামে, প্রতিটি সংসদে আজকে আমাদের এটা উদযাপন করলাম। আমাদের টিএমসি পার্টির প্রতিটি পরিবারের সদস্যকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি আমরা আনন্দ উৎসাহ সহিত উদযাপন করছি এবং আগামী দিনে আরও যেন আমরা ভালোভাবে সাথে মানুষের সাথে থাকতে পারি, মানুষের সঙ্গে বলতে পারি, এই আশা কাঙ্ক্ষা রেখে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবার। আজকে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে কর্মসূচিতে আমাদের আজকে আমরা পতাকা উত্তোলন করলাম। সাথে সাথে আমাদের চাকুলিয়া হাসপাতালে যারা হাসপাতালে ভর্তি আছেন রোগী তাদের হাতে আমরা কিছু ফল এবং কম্বল দিয়ে তাদেরকে এটা সম্বোধন করা হবে। আচ্ছা,